আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে অনেক দিন তোমাদের স্কুল বন্ধ থাকায় যে ক্ষতি সাধিত হয়েছে সেটা পূরণ করার জন্য অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ স্যার ও সভাপতি স্যার তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। তোমাদের জন্য এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করার জন্য সম্মানিত অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদেরকে সবাইকে এই কৃষি শিক্ষা বিষয়ে আলোচনায় স্বাগতম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, ভিডিওটিতে কিছু ছবি দেখা যাচ্ছে, ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করবে। ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিসের ছবি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই তোমরা বলতে পারবে যে ছবিগুলো কোনো সবজি বা ফলের। আমরা এখানে যে ছবিগুলো দেখে এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি বা বিষয়বস্তুটা আমাদের কি হবে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছি। যে ছবিগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এটা সবজি। আমরা এখন যে সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ে, ষষ্ঠ শ্রেণী যে কৃষি শিক্ষা বিষয়ে, আমরা পঞ্চম অধ্যায়ের পার্ট ছয়ে দেখব যে এই ছবিটা কিসের ছবি দেখছিলাম, সেটা হলো টমেটো উৎপাদনের সবজির বাগান, টমেটো উৎপাদনের। তাহলে আমাদের আজকের পার্ট টমেটো উৎপাদন। আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টমেটো উৎপাদনের চাষ পদ্ধতিটা দেখব, কিভাবে টমেটো উৎপাদন করা হয়, কোন ধরনের টমেটোর জাত, টমেটোতে কী পাওয়া যায়, টমেটোর ফলন সব কিছু থেকে একদম সংগ্রহ পর্যন্ত আমরা জানব আজকের পাঠ। আমরা দেখছি যে পাঠে টমেটো চাষ উৎপাদনের, টমেটো চাষ পদ্ধতিতে আমরা কী শিখব। আমরা শিখন ফলের মধ্যে আমরা দেখছি টমেটোর জাত সম্পর্কে আমরা বলতে পারবে, টমেটো চারা উৎপাদন পদ্ধতি সম্পর্কে বলতে পারবে, টমেটো চারা কীভাবে উৎপাদন করতে হয়, টমেটোর জমি তৈরি ও সার প্রয়োগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, টমেটো চারা রোপণ আন্তঃপরিচর্যা, এই পরিচর্যা আমরা করতে পারব। এই পরিচর্যাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টমেটোর ফলনের জন্য। যত বেশি টমেটো ফলন নিয়ে পরিচর্যা করবে তত ভালো ফলন পাবে। যাক, প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠে চলে যাব। আমাদের টমেটোর চাষ, এই টমেটোর চাষে আমাদের এই ভূমিকাতে আমরা জানি যে টমেটো ভিটামিন এ বি সি সমৃদ্ধ একটি সবজি। কিন্তু এখানে একটু কথা আছে, বিদেশে এই টমেটোকে ফল হিসাবে ব্যবহার করে, বিদেশে টমেটো ফল আর আমাদের দেশে মানুষ এটাকে টমেটো সবজি ফল সব হিসেবে ধরে নেয়। এটাতে এই কাঁচা পাকা উভয় অবস্থায় এদেরকে রান্না করে খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায়, এদের ছালাদ করে খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায়, উভয় অবস্থায় এদেরকে খাওয়া যায়, সালাদ হিসেবে এদের ব্যবহার করা হয়। তবে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বিদেশে যে ফল আমরা খাই, আপেল, আমরা একটা আপেল খাই, একটা আপেল খাওয়া বা আমরা দুইটা আপেল খাওয়া, আমরা যদি দুইটা আপেল কিনে খাই আর এই দুইটা আপেলের পরিবর্তে আমরা যদি একটা টমেটো খাই, তাহলে আমাদের দুইটা আপেলের চেয়েও বেশি ভিটামিন এ বি সি সমৃদ্ধ তোমাদের শরীরে পাবে। সেজন্য বলছে একটা টমেটো খাওয়া আর দুইটা আপেল খাওয়া সমান। অর্থাৎ এত বিদেশি দামের আপেল খাওয়ার চেয়ে আমরা যদি টমেটো খাওয়ার অভ্যাস করি, তাহলে আমরা সরাসরি পরিপুষ্ট, পরিপক্ক এবং ভিটামিন সমৃদ্ধ ফলটা খেতে পারব। এই জন্য টমেটো সালাদ হিসেবে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, পাকা উভয় অবস্থায় এর খাওয়া যায়। এই টমেটোর ভূমিকা আমরা পরবর্তীতে দেখব। টমেটোর জাত, টমেটোর জাতের মধ্যে আমাদের দেশে সারা বছরই টমেটো পাওয়া যায়। এখন টমেটো সবজিটা ফলটা আমাদের দেশে
এত পরিমাণে উৎপাদন হয় যে সিজনেও প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন, সিজন ছাড়াও আমাদের দেশে সারা বছরই টমেটো পাওয়া যায়। এই টমেটো বাড়ি টমেটো দুই, বাড়ি টমেটো এক, এখানে ভুল আছে, বাড়ি টমেটো এক এবং দুই, এই টমেটো জাতের মধ্যে আমাদের দেশে বেশি উল্লেখযোগ্য। আমাদের দেশে বাড়ি টমেটো দশ, আবার বিনা টমেটো তিন, এগুলো আমাদের দেশে সারা বছরই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে টমেটোর জাতের মধ্যে। আমরা দেখব টমেটো সাত, জাতের মধ্যে টমেটো সাত, টমেটো ছয়। তাহলে আমরা বিভিন্ন ধরনের টমেটোর জাতগুলো দেখছি এবং ছবিসহ দেখছি। তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সুন্দর, তোমাদের সামনে যে স্কুল ক্লাসের চেয়েও তোমাদের ভিডিও ক্লাসটা অনেক ভালো হবে, তোমরা অনেক সহজে বুঝতে পারবে। টমেটোর পাঁচ জাত, হাইব্রিডের পাঁচ টমেটোর। পরবর্তীতে আমরা দেখব যে টমেটোর চাষের মাটি, টমেটো চাষ করতে হলে অবশ্যই তোমাকে দোঁয়াশ মাটি, বেলে দোঁয়াশ মাটি, এঁটেল মাটির সাথে সংমিশ্রণ বেলে মাটি থাকলেও এই মাটিতেও টমেটো চাষ ভালো হয়। তবে সবচেয়ে আদর্শ মাটি দোঁয়াশ মাটি এবং বেলে দোঁয়াশ মাটি, এই দুটো মাটিতে সবচেয়ে ভালো টমেটো হয়, ফলন হয়। এঁটেল মাটিতে হয়, এঁটেল মাটিকে দোঁয়াশ মাটিতে আমরা রূপান্তরিত করতে পারি, করে নিয়ে সেই এঁটেল মাটিতে আমরা টমেটো চাষ করতে পারি। উর্বর দোঁয়াশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে ভালো, তবে উপযুক্ত পরিচর্যা বেলে দোঁয়াশ মাটির থেকেও এঁটেল দোঁয়াশ সব মাটিতেই টমেটো চাষ করা যায়। তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এঁটেল মাটিকে দোঁয়াশ মাটিতে রূপান্তরিত করা যায়, জৈব পদার্থ বেলে দোঁয়াশ এই মাটির সাথে মিশ্রণ করে এই এঁটেল মাটিতেও ফসল, এই তোমার এঁটেল মাটিকে বেলে দোঁয়াশ মাটিতে রূপান্তরিত করে টমেটো চাষ করা যায়। এই এঁটেল মাটিকে আমরা যদি ২০ সেন্টিমিটার নিচে মাটি গর্ত করে এই মাটিটাকে যদি আমরা সরিয়ে নিই, তারপর এখানে এই এঁটেল মাটির সাথে দোঁয়াশ মাটি, বেলে দোঁয়াশ মাটি এবং গোবর সার, কম্পোস্ট সার এবং সবুজ সার মিক্সড করে এই 20 সেন্টিমিটার মাটি ভরাট করে এটাকে লেভেল করে নেই, তাহলে এটাকে এঁটেল মাটি দোঁয়াশ মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে তুমি সহজেই তোমার টমেটো চাষটা উৎপাদন করতে পারবে। যেহেতু আমরা এটা কখন করে থাকি, যখন করি যে আমার এই খণ্ড জমি আছে, আর কোনো জমিতে আমি ফসল ফলাতে পারছি না, আমার এই জমিটা থেকে এঁটেল মাটিটাকে দোঁয়াশ মাটিতে রূপান্তরিত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা করে থাকি। আর যদি আমাদের আরও ব্লক থাকে তাহলে এটা করার দরকার নেই, আর বাকি ব্লকে তুমি করে নিতে পারো দোঁয়াশ মাটি বেলে মাটিতে টমেটো চাষ। প্রিয় শিক্ষার্থীরা, টমেটো আমাদের দেশে একটা সবচেয়ে জনপ্রিয় এবং খুব পরিচিত একটা সবজি বা ফল, আমি বলবো ফল, বিদেশে টমেটোকে ফল বলে থাকে। টমেটো চারা উৎপাদন, এই ক্ষেত্রে একটু আমার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, টমেটো চারা উৎপাদন করো, টমেটো ফসলের মূল জমিতে সরাসরি টমেটো লাগানো হয় না, আগে টমেটো চারা বীজতলা তৈরি করে নিতে হয়। এই বীজতলাটা তোমার একটু উল্টো হয়ে গেছে, এটা যদি সোজা থাকতো সবচেয়ে ভালো হতো। দেখো বীজতলা, টমেটো চারা উৎপাদনের জন্য আলাদা বীজতলা তৈরি করতে হয়, আমি তোমাদের পূর্বের ক্লাসে বলেছি, তারপরে যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে ভিডিও ক্লাসে প্রশ্ন করে নিও। 1 মিটার টমেটোর এই বীজতলা যে তৈরি করবে, এই দৈর্ঘ্য হবে 3 মিটার আর প্রস্থ হবে 1 মিটার, অর্থাৎ দশ সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, 3 মিটার অর্থাৎ 10 ফুট বাই 3 ফিট। এখানে এই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 3 মিটার, প্রস্থ হবে 1 মিটার। এর চারপাশে যে নালারা থাকবে, এই নালার যে ফাঁকা নালা থাকবে যেন অতিরিক্ত পানি নালা দিয়ে বেড়ে যাবে, সেটা 15 থেকে 20 সেন্টিমিটার এই নালা, এবং একটা বীজতলা থেকে আরেকটা বীজতলার মাঝখানে ফাঁক হবে 50 সেন্টিমিটার। আর এই বীজতলাটা আমরা বর্ষাকালে অবশ্যই একটু উঁচু বীজতলা করবো, 15 সেন্টিমিটার থেকে 18 সেন্টিমিটার, আর শীতকালে এটা আমরা কম করব, 7 থেকে 9 সেন্টিমিটার বেডটা উঁচু করব। আর এই ক্ষেত্রে ড্রেন রাখার জন্য আমি বলছি এটা যে ড্রেন যেটা 15 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, আর এখানে এর উচ্চতার কথা বলছে 15 সেন্টিমিটার, বর্ষাকালে হবে, শীতকালে এটা কম হবে। এখানে 10 গ্রাম বীজ ফেলে তারপরে এটা চারা উৎপাদন করে, এক্ষেত্রে 4টি বীজতলা নিতে হবে 3 মিটার বা 1 মিটার, এক্ষেত্রে 50 গ্রাম বীজ ঘন করে বীজ বুনতে হবে, 50 গ্রামের কথা বলছে। এইক্ষেত্রে 50 গ্রাম বীজ তুমি বীজতলা নিয়ে 30 থেকে 40 দিন এটার পরিচর্যা করে চারা যখন 3টা থেকে 4টা পাতা হবে, সেই চারা তখন তুমি মূল জমিতে নিয়ে আসবে, মূল জমিতে নিয়ে এসে তারপরে তুমি মূল জমিতে রোপণ করবে। এটার
দূরত্ব আমি তোমাকে যেটা বলছি একটা টমেটো গাছের চারা থেকে আরেকটা চারা দূরত্ব হলো 60 সেন্টিমিটার একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব 60 সেন্টিমিটার আর এই চারা থেকে এক সারি থেকে আরেক সারি দূরত্ব হবে 75 সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আমাকে করে নেবে ভিডিও ক্লাসেই নেক্সট 8-10 দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় 4x4 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে এই কথা বলছে নেক্সট জমি তৈরি জমি তৈরির ক্ষেত্রে তোমাকে অবশ্যই 3-4টা চাষ দিতে হবে মই দিতে হবে মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে মাটি যেন কোনোভাবে ভরো ঢিলা না থাকে এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে অবশ্যই মাটি জু হলে তুমি সেখানে বীজতলা জমিটা তুমি সহজে তৈরি করে নিতে পারবে অবশ্যই কৃষক যখন জু হয় তখনই সে কৃষক জমিতে টমেটোর জন্য প্রস্তুত করে থাকে 4-5 বার ময়ে চার দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে জমি তৈরির ক্ষেত্রে মাটির প্রকৃত স্থান ভেদে বেড উঁচু নিচু করা যেতে পারে মাটি জমির যদি কোনোটা উঁচু হয় বা নিচু হয় সেটা লেভেল করে তুমি নিতে পারো কোনো জমির এই অংশ উঁচু এই অংশ নিচু সেটাকে লেভেল করে তুমি নিয়ে নেবে মাটিটাকে সমান করবে তবে অবশ্যই তুমি মনে রাখবে জমি তৈরি করার সময় অবশ্যই খেয়াল করবে যে মাটি যেন উঁচু না থাকে বা বড় ঢিলা না থাকে এগুলো থাকলে চারাটা লিকলিকে হয় চারা দুর্বল হয় ফলন বেশি ভালো হয় না এটা খেয়াল করবে পরবর্তীতে আমরা দেখব জমি টমেটোর চারা রোপণ এই টমেটো চারা রোপণ 40 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার পূর্বে তোমাদের বলেছি সারি থেকে সারি দূরত্ব 60 সেন্টিমিটার চারা থেকে চারা দূরত্ব 40 সেন্টিমিটার চারা লাগানোর স্থান এক গর্তের মাঝখানেই সুন্দর করে লাগাবে তবে এর গর্তটা আমি সাধারণত 10 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার আকারে তুমি গর্ত করে মাঝখানে টমেটো গাছের চারাটা দিতে পারবে এটা আমরা সবজির ক্ষেত্রে আমি যে পূর্বের ক্লাসে তোমাদের বলছি গর্তের মাপ হলো 3টা সাধারণত 3টা হয় ছোট আকারে গর্ত মাঝারি আকারে গর্ত আর বড় আকারে গর্ত এই ক্ষেত্রে আমরা যেহেতু সবজির ক্ষেত্রে এটা আমরা সর্বনিম্ন হলো 5x5 সেন্টিমিটার তারপরে স্টেপ হলো 10x10x10 সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হবে এখানে পরবর্তীতে দেখো টমেটো চারার মধ্যে 30-35 দিন হলে চারা রোপণের উপযুক্ত সময় আগেই বলছি আমি তোমাদের চারা বয়স 30-35 দিন বা 40 দিন বয়সে চারা হলে 4-5টা গাছের পাতা হলে এই অবস্থায় তখন চারাটা নিয়ে মূল জমিতে লাগাতে হবে এটা মূল জমি নেক্সট আন্তঃপরিচর্যা টমেটোর এই আন্তঃপরিচর্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবে টমেটো গাছে যত বেশি পরিচর্যা করবে তুমি তত বেশি টমেটো গাছ থেকে সংগ্রহ করতে পারবে তুমি টমেটো গাছের মাচা দিবে না টমেটো গাছে তুমি খুঁটি পুঁতে দিবে না টমেটো গাছের গোড়ায় তুমি পানি দিবে না টমেটো গাছের গোড়ায় তুমি আগাছা দমন করবে না তুমি রোগ বালাই দমন করবে না এভরিথিং তুমি কোনো কিছু যদি বাদ পড়ে তাহলে তোমার টমেটোর ফলন কমে যাবে আর বিশেষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনে রাখবে টমেটো গাছে যত বেশি মাচা করে দিবে টমেটো এই সবজি এটা একটা লতালো ভিরু গুল্মজাতীয় সবজি এরা লতিয়ে যায় লতার মতো এদের জন্য মাচার দরকার মাচাতে এরা সহজে উপরের দিকে চলে যায় এবং খুঁটি করে দেওয়া যত বেশি খুঁটি করে দিবে তারা যত বেশি ভালো মাচা পাবে সেই মাচাতে ফলন বেশি দিবে আর তারপরে তুমি খেয়াল করবে তোমার যত ফলন দিবে ততবারই তোমাকে ফলন সংগ্রহ করতে হবে যত বেশি টমেটো গাছ থেকে তুমি ফলন সংগ্রহ করবে তুমি তত বেশি ফলন পাবে আর যত বেশি কম টমেটো গাছ থেকে ফলন সংগ্রহ করবে তুমি তত বেশি কম ফলন পাবে সেজন্য টমেটোর আন্তঃপরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টমেটোর মাচা তৈরি করে দেওয়া টমেটো সময় মতো পাকলে পরিপক্ক হলে সংগ্রহ করে নেওয়া আরও বেশি টমেটো ফল ধরার সুযোগ করে দেওয়া তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আন্তঃপরিচর্যার জমিকে নিয়মিত আগাছা মুক্ত রাখতে হবে চারা রোপণের প্রথম 3-4 দিন হালকা সেচ দিতে হবে পরবর্তী মাটির রস হলে এটা রসে হলে সেচ দিতে হবে ওকে তারপর আসো চারা রোপণের 3-4 দিন পর হালকা সেচ দিতে হবে পরবর্তী মাটির রসের অভাব হলে সেচের ব্যবস্থা করতে হবে ফুল গাছের ঠিক কুশিটা ছাড়া সব পার্শ্ব করিয়ে ছাড়াই করতে হবে মাটির রসের অভাব হলে সেচ দিয়ে দিবে গাছের খুঁটির ব্যবস্থা করতে হবে আগেই বলে দিচ্ছি তোমাকে পরবর্তী হলো চারা জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ভিডিওটা দেখবে গোবর সার ইউরিয়া টিএসপি এমওপি শেষ চাষের সময় সবগুলো দিয়ে দিবে শুধু ইউরিয়া সার রাখবে ইউরিয়া সার তুমি
তিন ধাপে দিবে, প্রথম 10 দিন, তারপরে 25 দিন, তারপরে তুমি 40 দিন পর ইউরিয়া তোমার টমেটোর জমিতে দিয়ে দেবে। এই পরিচর্যার ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এটা মনে রাখবে আশা করি। নেক্সট তোমাদের রাখছি মূল্যায়ন, এই মূল্যায়নটা তোমাদের জন্য রাখছি, তোমরা এটা দেখে নেবে এবং এর উত্তরগুলো বাসায় তৈরি করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে আলোচনা করছি তোমাদের টমেটো চাষ পদ্ধতি, টমেটোর ভূমিকা, টমেটোর জাত, জমি তৈরি, সার প্রয়োগ, জমির সেচ প্রয়োগ করা, তার থেকে জমির আন্তঃপরিচর্যা এবং সংগ্রহ পর্যন্ত, টমেটো সংগ্রহ পর্যন্ত শেষ, যে তোমাদের বাড়ির কাজ, তোমরা আশা করি বাসায় আসো, বসে আসো, ভিডিও দেখে এই টমেটোর এই বাড়ির কাজের যে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নটা আমি তৈরি করে দিয়েছি, সুন্দর করে বাসায় লিখবে, লিখে আমার কাছে স্কুল খোলা হলে জমা করবে। এই বলে আমি তোমাদেরকে ধন্যবাদ।